বন্ধুরা কেমন আছেন? চলে আসলাম নতুন একটা সার্কুলার নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা সার্কুলার দিয়েছে, প্রায় 200 জনের মতো 200 জন অদক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হবে। তো এই সংবাদটি পাওয়ার সাথে সাথে এবং সার্কুলারটি পাওয়ার সাথে সাথে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য, আপনাদের উপকারার্থে। এখানে বলা হচ্ছে দৈনিক মজুরি ভিত্তিক অস্থায়ী শ্রমিক কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে বলা হচ্ছে স্থানীয় সরকার বিভাগ 20/10/2020 তারিখের প্রেক্ষিতে, মানে এই যে সার্কুলারটা দিছে এইটা 20/10/2020 তারিখের প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সম্পূর্ণ অস্থায়ীভাবে দৈনিক মজুরি ভিত্তিক, কাজ করলে মজুরি না করলে নেই, মোট 200 টাকা। তার মানে আপনি যেদিন কাজ করবেন সেদিন টাকা দেবে, আর যেদিন কাজ করবেন না সেদিন টাকা দিবে না। এই শর্তে মোট 200 জন অদক্ষ শ্রমিক, এখানে বলছে মোট 200 জন, 200 জন নেওয়া হবে অদক্ষ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী হিসাবে নিয়োগ করা হবে। কাজ করলে মজুরি না করলে নেই শর্তে কাজ করতে আগ্রহী ও সুস্বাস্থ্যের অধিকারী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শর্তাবলী কী বলছে? প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স এগুলো লিখতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি যুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে আপনি যে কাগজগুলো দিতে হবে, আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার নিকট থেকে যে প্রদত্ত নাগরিক সনদ সেটা দিতে হবে। যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থাকে তার এক সনদ দিতে হবে। সদ্য তোলা 4 কপি পাসপোর্ট আকারের ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা DNCC-র কাউন্সিলর কর্তৃক অবশ্যই সত্যায়িত হতে হবে। সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তা কাউন্সিলর সুস্পষ্ট নাম, পদবি, সিল অবশ্যই থাকতে হবে। সচিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সেন্টার পয়েন্ট, প্লট 23-26 রোড 46, গুলশান 2, ঢাকা, বরাবরে আগামী 22/6, মানে আগামী 22 তারিখ, 22/6/2021 তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে। এবং সিলগালাকৃত আবেদনপত্রের খামের ওপর অবশ্যই শ্রমিক পরিচ্ছন্নতা কর্মী উল্লেখ করতে হবে। তার মানে অবশ্যই আপনাকে খামের ওপরে লিখতে হবে যে শ্রমিক পরিচ্ছন্নতা কর্মী পদের নাম, এটা আপনাকে লিখতেই হবে। প্রার্থীর বয়স 1/5/2021 তারিখের মধ্যে 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে। এই নিয়োগে সম্পূর্ণরূপে অস্থায়ী দৈনিক মজুরি ভিত্তিক এবং ভবিষ্যতে কোনো ক্রমে রাজস্ব খাতে নিয়মিতকরণ বা স্থায়ীকরণের কোনো সুযোগ থাকবে না। নিয়োগ প্রাপ্তির পর স্থায়ীকরণের আবেদন করতে পারবেন না এবং এই বিষয়ে বিজ্ঞ আদালতে আবেদন দায়ের করতে পারবেন না। ও এখানে তাহলে আপনার ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে যে আপনি পরবর্তীতে কোনো রাজস্ব খাতে ঢুকতে পারবেন না কোনো মতেই, বা আবেদন করতে পারবেন না। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ একই প্রার্থীর একাধিক আবেদন, বিলম্বে প্রাপ্ত আবেদনকৃত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মরত অবস্থায় মৃত পরিচ্ছন্নতা কর্মী এবং 59 বছরের চাকরি হতে অব্যাহতিপ্রাপ্ত কর্মীদের পরেশগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। মানে এখানে যারা কাজ করতো এবং মারা গেছে এবং যাদের বয়স 59 বছর হয়ে গেছে, তাদের অব্যাহতি দেওয়ার পরে তাদের কোনো ওয়ারিশগণ, মানে তাদের ছেলে মেয়ে অথবা তাদের আত্মীয় স্বজন এরকম হলে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। এই নিয়োগে হরিজনদের জন্য সরকার নির্ধারিত কোটা অনুসরণ করা হবে। মানে এই নিয়োগে আপনি হরিজন সম্প্রদায় যারা আছে, আমরা যেটা মুসি সম্প্রদায় বলি, এই সম্প্রদায় যারা আছে তাদেরকে, তাদের যে কোটা আছে সেই কোটা অনুযায়ী তাদেরকে সুযোগ দেওয়া হবে। বিজ্ঞাপিত শ্রমিক সংখ্যা কম বেশি হতে পারে, মানে এই 200 জন যে দেওয়া আছে কম বেশি হতে পারে। যে কোনো পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল প্রত্যাহার সকল অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তার মানে এই যে সার্কুলারটা দিছে এটা মানে বাতিলও করতে পারে, অথবা বেশি লোক নিতে পারে অথবা কম নিতে পারে, এটা সবসময় প্রত্যেকটা সার্কুলারে দেওয়া থাকে এরকম। তারপরে যে চাকরির আবেদন ফর্ম, এখানে যে আবেদন ফর্মটা দিয়েছে, এই আবেদন ফর্মের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদনপত্রটা খুবই সহজ, ছোট্ট একটা আবেদন ফর্ম, এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে লিখে জানাতে পারেন, এবং আপনি কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে লিখুন, আমরা সঠিক সময়ে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ যে কোনো চাকরির খবর পাওয়ার সাথে সাথে আমরা, বিজ্ঞপ্তি হওয়ার সাথে সাথে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যাতে কোনোভাবে মিস না হয় সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।